আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ক্রিয়েটিভ টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম ও অভিনন্দন। যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন সবাইকে জানাই আমারও অভিনন্দন। যারা আসছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে আমার টপিকের বিষয় হচ্ছে যে কীভাবে আপনার ভয়েস দিয়ে আপনি যে কোনো টাইপিং লেখা লিখতে পারবেন। যারা বাংলা টাইপিং করতে পারেন না তাদের জন্য এই কাজ হচ্ছে যে বেশি দরকার, মানে অনেক প্রয়োজনীয়। আপনি এখন আপনার ভয়েস দিয়ে যে কোনো লেখা লিখতে পারবেন। এই জন্য আপনাকে করতে হবে যে কোনো সফটওয়্যার নিতে হবে না। আমরা সচরাচর রিটমিট কিবোর্ডটা ইউজ করে থাকি, সফটওয়্যার নিতে হবে না। যদি সফটওয়্যার থাকে ভালো না থাকলে সমস্যা নেই, রিটমিট কিবোর্ডটা নিতে পারবেন। আমরা রিটমিট কিবোর্ড হচ্ছে যে এটা আমরা রিমোট কিবোর্ড ইউজ করি। রিমোট কিবোর্ড ইউজ করবেন। আপনি কোনো একটা মেসেজ টাইপিংয়ে যাবেন, মেসেজ টাইপিংয়ে গিয়ে এখানে যাবেন, এখানে টাইপিং করবেন, এখানে চলে আসবেন। এখানে দেখেন যে আপনার কম্পিউটার পাশে একটা ভয়েস একদম দেখেন, আমরা তিনটা জিনিস ভয়েস লেখা একটা স্পিকারের মতো দেয়া আসে, ওইটাতে টাইপ করুন। ওইটা টাইপ করে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। এখানে আপনি যা বলবেন তাই ট্র্যাপিং হয়ে যাবে আপনার ভয়েসের মুখের কারণে। এটা সেটিংটা করার জন্য আপনাকে করতে হবে কি, সেটিংয়ে যাবেন, এটাতে এটা ওপেন করলে কিভাবে যাবেন, সেটিংয়ে গিয়ে দেখবেন যে এখানে ইংলিশ দেয়া আছে। ইংলিশটা আপনি বাদ করে দেবেন, ইংলিশ বাট ইংলিশ ক্লিক মার্কটা গিয়ে করে বলবেন ইংলিশ ইউএস বা ইংলিশ ইউকে থাকবে, ইংলিশ এম টিক মার্ক থাকবে, এটাতে আপনি আনক্লিক করে দেবেন। আনক্লিক করে দিয়ে শুধু অনলি বাংলা করে দেবেন। অনলি বাংলাটা নিচের দিকে দেখেন, অনলি বাংলা বাংলাদেশ, এটা দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ দেওয়ার পর বের হয়ে যাবেন। বের হলে আপনি এখানে ট্যাপ করবেন, এখানে ট্যাপ করুন। আমি এগুলো কেটে দিচ্ছি। কীভাবে ট্যাপ করবেন, এই মেসেজ অপশানে দিলেন আসসালামু আলাইকুম, কেমন আছেন, আপনি কি আমার ইউটিউব চ্যানেলে নতুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন যে কোনো ভিডিও পাওয়ার জন্য। এটা করার জন্য আপনাকে অবশ্যই নেট কানেকশনটা লাগবে। আমাদের প্রায় এখন তো নেট কানেকশন থাকে, নেট কানেকশন যে কোনো ডাটা হলেই চলবে, সমস্যা নেই। এটা হচ্ছে মানে সুবিধা। আর এটার জন্য আপনাকে কোনো কিছু এক্সট্রা কোনো অ্যাপ ব্যবহার করতে হবে না, এটা হচ্ছে সুবিধা। অ্যাপ ব্যবহার করলে আমাদের মোবাইল অনেক সময় হ্যাং হয়ে যায়, এই জন্য এটা অনেক সুবিধা। তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক কমেন্ট করবেন। আমি আপনাদেরকে নিত্য নতুন যত ক্রিয়েটিভ টেকনিক্যাল জাতীয় ভিডিও আছে, টেকনিক্যাল যেগুলো শিখলে আপনার উপকার হবে, ভিডিও আপলোড করতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু।